बिस्मिल्लाह रहमान रहीम। जातीय मत्स्य सप्ताह 2023 उपलक्षे प्रांतिक पर्याय मत्स्यजीवी मत्स्यजीवी मत विनिमय सभा सम्मानित सभापति जनाब गौतम बारोई उपपरिचालक स्थानीय सरकार जिला प्रशासक कार्यालय विशेष अतिथि हिसाब से एस एम आशिकुर रहमान जनाब असदुज्जामान जिला मत्स्य कर्मकर्ता एखाने शाहिनुद्दीन सेलिम साधारण सम्पादक बांग्लादेश मत्स्यजीवी बरिशाल एखानकार स्थानीय कर्मकर्ता बृंद आमार संगे आगत राजनैतिक नेतृबृंद एवं मत्स्यजीवी भाईरा आसलामु आलैकुम। आपनारा केमन आछेन? खूब भाल लागल। बक्तव्य शुरूते ही श्रद्धा जानाई जाति पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर प्रति तार परिवार बर्गेर प्रति जारा 1975 साले 15 आगस्ट कालो राते शहादत बरण करेछे। आज के बांग्लादेश एकटा उन्नयनशील देश हिसेबे आमरा पृथ्वी बुके दाड़ाते सक्षम हयेछि जेटा जातिर पिता বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। আজকে আমরা সোনার বাংলা গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু সারা জীবন কাজ করে গিয়েছেন। 1973 সালেও কিন্তু উনি এই মৎস্যজীবীদের জন্য গণভবন থেকে এই একটা বিশাল একটা আন্দোলন সৃষ্টি করার জন্য উনি মৎস্য ছেড়ে উনি শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন। বলেছিলেন যে এক সময় বাংলাদেশ মৎস্যতে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা দ্বিতীয় স্থানে থাকব। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা জনতী শেখ হাসিনা আজকে সেটাকে আমরা বাস্তবে রূপান্তরিত করতে পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের দ্বার প্রান্তের কাছে আমরা চলে এসেছি। বাংলাদেশ রপ্তানিতে এখন দ্বিতীয় স্থানে আছে বৈদেশিক মুদ্রা অর্জনে। মৎস্য আমরা বিদেশে রপ্তানি করে আমরা দ্বিতীয় স্থানে আমরা আছে। এটা সম্ভব হয়েছে আপনারা যারা মৎস্যজীবী ভাইরা যারা আছেন, যারা আপনারা রাত দিন কাজ করেন, আপনাদের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। আপনারা মনে রাখবেন, আমরা গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা অনেক বড়লোক, যারা বড়লোক তারাই গার্মেন্টস ফ্যাক্টরি দিতে পারে, তাই না? কিন্তু আপনিও কিন্তু বড়লোক হতে পারেন। গার্মেন্টস ফ্যাক্টরি মতো আপনি বড়লোক হওয়ার দরকার নাই। আপনি যদি সঠিকভাবে মৎস্য আরোহণ করতে পারেন, আপনি যদি মৎস্য চাষ করতে পারেন, আপনি সরাসরি আপনার মৎস্য বিদেশে রপ্তানি করে আপনারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন এবং বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা অর্জনে আপনারা সাহায্য করতে পারবেন। এটা শুধু আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, এবং আমি মনে করি মৎস্য এবং প্রাণী বিভাগ মন্ত্রণালয় যেভাবে আপনাদেরকে সহায়তা দিচ্ছে, যেটা আপনারা একটু আগে প্রশংসা করলেন, এখানকার জেলা মৎস্য অফিসার যিনি 2 বার গোল্ড মেডেল পেয়েছে, এখানে আসাদুজ্জামান সাহেব আছেন যিনি কি বলে প্রান্তিক মাছের প্রকল্পে উনি প্রকল্প পরিচালক গোপালগঞ্জ দিচ্ছিলেন, বরিশাল নিয়ে কাজ করছেন। তো ওনারা এটা হলে দেশীয় যে সমস্ত মাছ আছে সেই মাছগুলো যেগুলো বিলুপ্ত প্রায় ছিল সেগুলোকে আবার নতুন করে আমরা ওনারা চাষাবাদ করে সেটাকে আবার মনে করেন শিং মাছ, পাবদা মাছ, এই ধরনের যে সমস্ত মাছ আছে সেই মাছগুলো আমাদের উৎপাদন আবার বৃদ্ধি করা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ গত বছরে মৎস্য উৎপাদনের টার্গেট করেছিল 45 লক্ষ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয়েছে আপনাদের সহায়তায়, আপনাদের কষ্টে, আপনারা এটা বিষয় নিরলস ভাবে চেষ্টা করেছেন, তার জন্য 47 লক্ষ মেট্রিক টন আমরা মৎস্য উৎপাদন করেছি। এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। এর মানে হলো আপনাদেরকে আপনারা এই মৎস্য চাষটা উৎপাদন করার বৃদ্ধি করার আপনার ক্ষমতা আছে। আপনারা যদি আরেকটু অর্গানাইজ করে আপনারা যদি আরেকটু মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি আপনাদের সহায়তা দেওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাস আমরা আমরা বাংলাদেশ পৃথিবীর বুকে
আমরা মৎস্য এই মাছ রপ্তানি করে আমরা বিপুল অর্থ উপার্জন করতে পারবো। এবং আপনারা যারা মৎস্য ভাইরা যারা আছেন, আপনাদেরও পারিবারিক ভাবে আপনারা লাভবান হবেন এবং আপনাদের পরিবার নিয়ে আপনারা ভালো থাকতে পারবেন। আসলে অন্যান্য যেগুলো কথা বলেছে সেটা আপনারা সবাই জানে, সেগুলো কথা বলতে চাই না। আমরা মনে করি যে বাংলাদেশ, আমরা বাংলাদেশ পৃথিবীর 11টা দেশের ভিতরে ইলিশ মাছের উৎপাদনে বাংলাদেশ প্রথম স্থানে আমরা আছি। আমরা আমরা মিঠা পানি মাছে আমরা তৃতীয় স্থানে আছি, অন্যান্য জায়গায় আমরা চতুর্থ, কোনো জায়গায় পঞ্চম স্থানে আমরা আছি। সবকিছু মিলে সবকিছুর পিছনে কিন্তু আপনারা, আপনারাই হলে সেই সেই চালিকা শক্তি। আপনারা যদি যে প্রতিজ্ঞা করেন, আপনারা যদি আন্তরিকতার সঙ্গে সততার সঙ্গে যদি আপনারা মাছ উৎপাদনে যদি আপনারা আরো আন্তরিক হন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে নিয়ে যে উনি যে স্বপ্ন দেখছেন যে বাংলাদেশকে আমরা একটা সমৃদ্ধশালী দেশে আমরা পৌঁছাবো 41 সালের ভিতরে, সেটা সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাদের খুব দরকার। আপনারাই হবেন সেই ভ্যানগার্ড, আপনারাই হবেন সেই সেই শক্তি, যে শক্তির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং আমরা 41 সালে সমৃদ্ধশালী দেশে পৌঁছতে পারব। আপনাদের যে সমস্ত আপনাদের আমি আমি আপনার জাতীয় রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি এরপরে ওনাকে আমি অনুরোধ জানিয়েছি যে বরিশাল, যে বরিশালের বরিশালের সদর এলাকাতে যা উপজেলাতে মৎস্য ভাইদেরকে নিয়ে আরেকটা প্রোগ্রাম করার জন্য, সেখানে আমি আপনাদের সঙ্গে আরো ডিটেল আলাপ করব। আমি চাই যে বরিশালে আমরা আমরা বাংলাদেশের সব জায়গার চেয়ে বরিশাল থেকে আমরা সবচেয়ে বেশি মৎস্য উৎপাদন করতে চাই এবং সে লক্ষ্যে আপনাদের সঙ্গে আমি আরো আরো ঘরোয়া ভাবে আরো ঘনিষ্ঠ ভাবে আলোচনা করে আপনাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে সেগুলোকে চিহ্নিত করে যে সমস্যাগুলো সমাধান করে যাতে করে আমরা মৎস্য উৎপাদন বাড়াতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব। এই বিষয়ে আমি আসাদুজ্জামান জনাব সাহেবের সাথে কথা বলেছি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন যে বাংলাদেশ একটা ছোট দেশ, আমাদের দেশের আয়তন হলো খুবই ক্ষুদ্র একটা দেশ, 1,47,560 বর্গ কিলোমিটার একটা দেশ, 17 কোটি মানুষ, অনেক লোক, একজনের গায়ে আরেকজন চলার মতো অবস্থা হয়েছে তাই না, এত জনসংখ্যা। ঢাকা শহরে গেলে পরে, এখন বরিশাল শহরে দেখেন যে আপনি নতুল্লাবাদে ওখানে গেলে পরে দেখেন রাস্তা এত ভিড়, এত বাস, কারণ জনসংখ্যা এত বৃদ্ধি পাইছে, জনসংখ্যা বৃদ্ধির জন্য বাসের সংখ্যা বৃদ্ধি পাইছে, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একজনের গায়ে আরেকজন লেগে যাচ্ছে। তো এখন কিন্তু আমাদেরকে এইগুলো এই এই সমস্ত উপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা জানেন যে বিগত 2 বছর করোনাকালীন সময় ছিল, পুরা বৈশ্বিক পুরা বিশ্ব কিন্তু অর্থনৈতিক মন্দার ভিতরে ছিল, এখন আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের জন্য অর্থনৈতিকভাবে পুরো পৃথিবীতে কিন্তু একটা বিশাল একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, আমরাও সেখান থেকে বাদ পড়ে নেই। কিন্তু তারপরেও কিন্তু আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা এখনো কিন্তু একটা ভালো পর্যায়ে আছি, জিনিসপত্রের দাম বেড়েছে, আবার দাম কমানো হচ্ছে, কমানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো আমাদের ভিতরে যে শুধু অসৎ যেসব মজুদার যারা আছে তাদের জন্য জিনিসপত্রের দাম বাড়তেছে। এগুলো হলো আমাদের সবচেয়ে বড় কথা, যেটা আপনাকে আগেও বলেছি যে আপনারা যে সততার সঙ্গে কাজ করেন, আমাদেরকে জাতিগত ভাবে আমাদেরকে আরো সততা অর্জন করতে হবে, আমরা যদি সৎ হতে পারি, আমরা যদি একটা মিনিমাম একটা বেসিক একটা এথিক্স একটা মেনটেন করি, যে এথিক্স এর বাংলাতে বলতে পারবো না, একটা মিনিমাম যদি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি সততার দিকে, তাহলে কিন্তু বাংলাদেশ দেখবেন খুব দ্রুততার সঙ্গে আমরা 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 41 সালের ভিতরে আমরা সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে পারবো। এটার জন্য দরকার হলো আমাদের সততা, আমরা সততার সঙ্গে কাজ করি, আপনারা যে যেখানে যে লেভেলে কাজ করেন আপনারা কাজটা সততার সঙ্গে করেন। এর আগে আপনারা জানেন আমরা আমরা এটাকে দেখেছি বিগত কয়েক বছর আগে আমরা বিদেশে চিংড়ি মাছ রপ্তানি করতাম, তো চিংড়ি মাছ যখন রপ্তানি করা হতো চিংড়ি মাছের ভিতরে লোহা ঢুকায় দিয়ে চিংড়ি মাছের ওয়েট বাড়ানো হতো, তারপরে কিন্তু ইউরোপে চিংড়ি মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছিল, তারপরে অনেক দিন দরবার করে সেটাকে আবার রেস্ট্রিকশনটা ছিল বিধিনিষেধটাকে উঠানো হয়েছে। তো এই জন্য বললাম যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের সবাইকে সততা সততা থাকতে হবে, সৎভাবে কাজ করতে হবে, বেশি মুনাফা করতে যে কিন্তু আপনি একদিন না একদিন যদি আপনি অসৎভাবে কাজ করেন একদিন না একদিন আপনি ধরা পড়বেন।
মনে করেন অনেকে মাছটাকে বেশি বেশিক্ষণ টেকসই রাখার জন্য অনেকে আগে একটা সময় ছিল যখন মাছে তার ফরমালিন ব্যবহার করত। এই ফরমালিনটা এক শরীরের জন্য খুবই খারাপ। ফরমালিনটা ব্যবহার করা হয় একটা জিনিসকে তাজা রাখার জন্য। একটা অনেক সময় আপনারা জানেন যে আমাদের আত্মীয় স্বজনরা যখন বিদেশে মারা যায় বা ঢাকা শহরে কেউ যদি মারা যায় যদি গ্রামে আনতে হয় তো ওই ডেড বডিটা সে লাশটা আনতে আনতে লাশটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য সেই সময় একটা কেমিক্যাল, ওই কেমিক্যালটাই হলো ফরমালিনের কেমিক্যাল, ওইটা দিলে পরে সেই শরীরটা তাজা থাকতো এবং শরীরটা গলে যেত না, পচে যেত না। তো ওই একই জিনিস কিন্তু একই কায়দায় কিন্তু আগে আমরা মাছে কিন্তু এই ফরমালিনটা দেওয়া হতো। এটা হলো হয় কি আপনার ছেলেমেয়েরা তো এই এই মাছই তো খাবে, যে মাছের মধ্যে অনেকে আমাদের ভিতরে অনেক ভাগে আপনারা জেলে ভাইরা আছেন, আপনারা ধর্মবিরূপ মানুষ, মনে রাখবেন এই সময় তো কুকর্ম করলে পরে আপনাকে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে, আপনি কখনোই কিন্তু সমৃদ্ধ লাভ করতে পারবেন না। আপনি যদি সততার সঙ্গে কাজ না করেন আপনি সমৃদ্ধ আপনার সামনে আসবে না, কিন্তু আপনি সততার সঙ্গে কাজ করেন কষ্ট হবে, সবাই কষ্ট হবে, কিন্তু দেখবেন একদিন না একদিন আপনার আপনার সামনে কিন্তু বিশাল একটা সুযোগ একটা আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে এবং আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা যে কাজটাই আপনারা করেন না কেন সততার সঙ্গে করবেন, আন্তরিকতার সঙ্গে করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা এত কষ্টের ভিতরেও কিন্তু আপনাদের যখন মাছ ধরা বন্ধ থাকে সেই সময় কিন্তু বিভিন্ন প্রণোদনা দিয়ে কিন্তু আপনাদেরকে সাহায্য করে। আমি আমি যতখানি জানি 271 কেজি আপনাদের এক পার্সনকে দেওয়া হয় এবং আপনারা এখানে 50,000 লোককে যেটা একটু আগে বলেছে 50,000 লোককে যখন মাছ ধরা বন্ধ থাকে তখন 50,000 না এই ভাইদেরকে সাহায্য করা হয়েছে। এবং আমি মনে করি যে বিভিন্ন ভাবে যারা মৎস্য চাষীদেরকে ছাগল মুরগি এই এই ধরনের জিনিস দিয়ে তাদেরকে বিকল্প একটা আয়ের একটা সুযোগ করে দেয়। এটা ছাড়া আমি জানি যে বরিশালে 6টি উপজেলায় 7টা গ্রামে প্রতিটি গ্রামে 30 লক্ষ টাকা করে টাকা প্রদান করেছে বিভিন্ন সময়। এগুলো হলো যে আপনারা জানেন যে বৈষয়িক সমস্যা অর্থনৈতিক কারণে অনেক সমস্যা থাকলেও কিন্তু আপনাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী ভুলে যান নাই, আপনাদের কথা কিন্তু উনি মনে রাখেন দেখেই কিন্তু এগুলো চলমান আছে। তারপরে যে সমস্ত আপনাদের যে অন্যান্য সমস্যা যেগুলো আছে আমাকে আসল জনসাহেব বলেছেন, আমি সেটা মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি আলাপ করবো এবং ওনাকে অনুরোধ জানাবো এই সমস্যাগুলো সমাধান করার জন্য। কিন্তু আপনারা যারা মাঠ পর্যায়ে আপনারা যারা মাছ ধরেন আপনাদেরকে একটু সততার সঙ্গে কাজ করতে হবে, এবং যে কথাটা বলা হয়েছে যে কিছু যেগুলো রেস্ট্রিক্টেড জাল যেগুলো আছে সেই রেস্ট্রিক্টেড জালগুলো আপনারা ব্যবহার করবেন না, যেটা সঠিক জাল সেই জালটাই আপনারা ব্যবহার করবেন, সেই জাল আপনাদের দেওয়া হয়। সুতরাং আপনারা যদি নিয়ম নীতি মেনে সততার সঙ্গে কাজ করেন তা আপনিও ভালো থাকবেন, সততার সঙ্গে থাকবেন, আপনার ছেলেমেয়েরাও ভালো থাকবে, এবং বাংলাদেশ সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী যে উনি লক্ষ্য স্থির করেছেন সে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আপনারা যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই মৎস্য উপলক্ষে যেখানে এসেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন সেটা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি জেলা মৎস্য অফিসারকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আসাদুজ্জামান সাহেব গোপালগঞ্জ থেকে এসেছে ওনাকেও ধন্যবাদ, এবং আমার সঙ্গে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।